চোদ্দই মার্চ দক্ষিণ নাংলা কে ইউ ইনস্টিটিউশনের 66তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ভবানীমোহন মজুমদারের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এদিন। এছাড়াও চারাগাছ প্রদান, কবিতা, মূকাভিনয়, নাটক, ক্যারাটে সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। কৃতি ছাত্রদের দেওয়া হয় নানান পুরস্কার। শুধু পড়াশোনা নয়, তার সাথে সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে বিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাস জানিয়েছেন, অ্যাকচুয়ালি আজকে আমাদের অনুষ্ঠানটা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আজকের দিনে 1958 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রতি বছর আমরা এই দিনটাকে খুব বিশেষভাবে পালন করতে পারি না, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকে। এবছর সেই সুযোগটা আমরা পেয়েছি, পরীক্ষাটা আগে হয়ে গেছে। সেই উদ্দেশ্যে গতকাল এবং আজ দুদিন ধরে আমরা এই দিনটাকে ঘিরে, অর্থাৎ প্রতিষ্ঠা দিবসকে ঘিরে, বার্ষিক পুরস্কার বিতরণী এবং বিভিন্ন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছাত্রছাত্রীরা করেছে তার পুরস্কার উদ্দেশ্যে, পুরস্কার দেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন। আর সেই সঙ্গে আমরা ওদেরকে যাতে উৎসাহিত করতে পারি যে পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিকে, খেলাধুলা বা সাংস্কৃতিক দিকে যাতে ওরা নিজেদেরকে মেলে ধরতে পারে, সেই প্রচেষ্টার জন্যই এই অনুষ্ঠান। হাবড়া থেকে মলয় দাসের রিপোর্ট, নোবেল বাংলা।